হালকা হচ্ছে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীদের বিধায়কদের পাল্লা। বাইরন বিশ্বাসের সেই ঐতিহাসিক জয় এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ পশ্চিমবঙ্গের মানুষের মনে দাগ কেটেছিল। তার ঘা কিন্তু দগদগ করছে কংগ্রেস নেতৃত্বদের মনে। এবার বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার বিজেপির টিকিটে জেতা প্রার্থী হরকালী প্রতিহার সরাসরি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আর এই কারণেই নড়বড় করছে বিষ্ণুপুর বিজেপির ভিত। অনেকদিন আগে থেকেই একটা জল্পনা কল্পনা চলছিল বিধায়ক হরকালী প্রতিহারকে নিয়ে। এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে ঝাঁপ দিলেন। 2024 লোকসভা ভোটের আগে হালকা হলো রাজ্য বিজেপির পাল্লা, ভারী হলো তৃণমূলের পাল্লা। এখন দেখার বিষয় বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কি বিজেপি ত্যাগ করবেন, কারণ তাকেও নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে নেট পাড়ায়। সাংসদ সৌমিত্র খাঁ কংগ্রেসের একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন কোতুলপুরের শিহড়ে, সেই থেকেই শুরু রাজনৈতিক চর্চা। তবে মনে রাখতে হবে যতটা রটে কিছুটা বটে। যাই হোক, বিজেপি সমর্থকরা দলবদলু বিধায়ক হরকালী প্রতিহারকে বিশ্বাসঘাতক বললেও বাহবা কামাচ্ছে হরকালী প্রতিহার তৃণমূল কংগ্রেস শিবির থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেন বাংলা। পশ্চিমবাংলার মানুষের জন্য প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, সেই উন্নয়নের জোয়ারে সামিল হতে এবং পশ্চিমবাংলার মানুষকে যেভাবে কেন্দ্র সরকার বঞ্চিত করছে, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে পশ্চিমবাংলার মানুষকে পিছিয়ে দিচ্ছে, তার আমি প্রতিবাদ জানিয়ে আমি আজকে এই তৃণমূলে জয়েন করলাম। মিষ্টিবিলি করবে, মিষ্টিবিলি কর, এটা আপাত বিদায় হলো। এটা 2014 সাল থেকে এমএলএ হওয়ার জন্য চেষ্টা করছিল, টিকিট কোনোদিন দেয়নি। আমাদের পুরনো বিধান পরিষদ দলকে ধরে টিকিট পেয়েছিল, জিতিয়েছিলাম আমি এবং বিজেপি। একটা কথা বলছি, শেষবারের মতো এমএলএ হয়ে গেছে, আর কিছু হবে না, আপদ বিদায় হলো। আর দলের চেঞ্জ করলে দলের নিয়ম তো পুরো নেই, এখন তো দলের যে দল চেঞ্জ করলে এবার যদি ভোট করে আসতো তাহলে আমি চাইতাম যে উনি ভোট করে আসতো। আমার কাছে আপদ বিদায় হলো। বিষ্ণুপুর লোকসভা হরকালী প্রতিহার চলে গেছে বলেই 2 লক্ষ ভোটে জিতবো, চলে যাওয়াতে আমাদের লাভ হবে, কারণ যারা হেরেছে তারা ওকে বাপ বলবে, যারা বিষ্ণুপুরে যারা হেরেছিল তারা এখন এমএলএকে বাপ বলছে। বিষ্ণুপুরে লোকালে তৃণমূল বলে কিছু নেই, ঠিক কতুলপুরেও যেটুকু অবশিষ্ট ছিল সেটা তৃণমূল শেষ হয়ে গেল। ওটা একটা অক্ষরপূর্ণ, ওটা জীবনে কোনো কাজ করে না, ওটা কতুলপুরে বিধায়ক হয়ে না জয়পুর না কতুলপুর না নিজের বাড়ির এলাকার কাজ করে, ওটা একটা অক্ষরপূর্ণ বিধায়ক। ওটা বালির পয়সা তুলতে গেছে, পরিষ্কার বলছে আমার ধান্দা লেগেছে, ওর একটা ছেলে ছিল ছিল এইসব ধান্দা করতে গেছে, আর কোনো কারণ নেই। আমার কাছে বললাম একটা কথাই, আপদ বিদায় হলো। আর দল পরিবর্তন করার ফলে যে নিয়মকানুন সেগুলো উঠে গেছে, এগুলো বিষ্ণুপুরেও দেখাতাম আর কতুলপুরে যে কোনো দেখা দেখেছে, আমার নিয়ে কোনো চিন্তা নেই, আপদ বিদায় হলো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত জয়পুর থানার একমাত্র